نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأزواجه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى صدق الله المولانا العظيم درشفين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার নয় আজকেও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার, বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে করিমের সূরা আল লাইলের 8, 9, 10 তিনটি আয়াতে কারিমে উপস্থাপন করেছি। আশা করি আয়াতগুলির আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর আয়াতে বলেন, আম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা, আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয়, ওয়া কাযযাবা বিল হুসনা, এবং 3, 9 নম্বর আয়াতে বলেন, এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে। 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসানু ইয়াসিরুহু লিল উসরা, আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব। তো এখানে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা, আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয়। তো এই 8 নম্বর আয়াতের আগে যে আমাদের দুনিয়ার মুখী কর্মকাণ্ড এবং কারো আখেরাতমুখী কর্মকাণ্ড, এই কর্মের দিক দিয়া ভিত্তি করে পৃথিবীর মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক শ্রেণীর লোক তারা সফল জান্নাতি, তাদের কোয়ালিটি বা গুণাগুণ বৈশিষ্ট্য তিনটির কথা আলোচনা করা হয়েছিল। ফা আম্মা মান আতা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরার ভিতরে, আর এখানে বলা হইতে আছে পরবর্তী আরও যে দলটা রয়েছে যাদের কর্মকাণ্ড শুধু দুনিয়ামুখী এবং যারা হবে জাহান্নামী, এদের যে কোয়ালিটি বা দোষ, যে গুণ মানে বৈশিষ্ট্যগুলো তাদের কর্মের ধরন, সেগুলা বলা হইতে আছে এখানে এই 8 নম্বর আয়াত থেকে আপনার এই 7 নম্বর এবং 8, 9, 9, 10 এই তিনটি আয়াতের ভিতরে কি বলা হয়েছে, ওয়াম্মা মাম বাখিলা ওয়াস্তাগুনা ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, এই আয়াতগুলির ভিতরে। তাহলে মোটামুটি দুই দলে বিভক্ত মানুষ। তো প্রথম দলের আলোচনা গত জুমায় হয়েই গেছে, আজকের আলোচনা হবে কি দ্বিতীয় দল, অথবা এইভাবে বললেও চলে যে এই সূরাটা তো শানে নজুল হলো, সূরাটা অবতীর্ণ হয়েছেন
হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে। আর এই সুরারই আলোচনার ভিতরে বলা হয়েছিল যে ওই সময় আরব দেশে একজন প্রসিদ্ধ ধনী লোক ছিল উমাইয়া ইবনে খলফ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক ধনী, কিন্তু তার অর্থ সম্পদ ইসলামের কাজে ব্যয় করেছেন, তিনি দান খয়রাত করেছেন। আর উমাইয়া সে কি করে নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দান খয়রাত করেন নাই, পাশাপাশি তিনি বেপরোয়া জীবন যাপন করেছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুশৃঙ্খল তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেছেন। পাশাপাশি উমাইয়া ইবনে খলফ তিনি আখেরাত পরকাল বিশ্বাস করে নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আখেরাত পরকাল এবং এই দুনিয়ার কর্মের ফলাফল এই সবগুলারই তিনি বিশ্বাস করেছেন। তো সেই হিসাবে পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, কেউ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে বা আদর্শে বিশ্বাসী হইয়া সেইভাবে জীবনযাপন করে, আর কেউ উমাইয়া ইবনে খলফের মতো নাকি জীবনযাপন করে। তাহলে দ্বিতীয় দল, এই দলেরও তিনটা কর্ম উল্লেখ করা হয়েছে এই আয়াত তিনটিতে, যে আল্লাহর পথে অর্থ ব্যয় করার ব্যাপারে কৃপণতা করে। যারা সৎ সফল লোক তাদের বেলায় বলা হয়েছিল তারা দান করে, আর যারা ব্যর্থ তারা কি করে, কৃপণতা করে। মানে মানুষের এই চারিত্রিক এবং কর্মের যে বিপরীতমুখী, মানে কারো কর্ম এক ধরনের, কারো চিন্তা চেতনা এক ধরনের, কারো কর্ম ভিন্ন ধরনের, কারো চিন্তা চেতনাও কি ভিন্ন ধরনের, তাহলে মানুষের এই আখলাকের এই বৈশিষ্ট্যের এই পরিবর্তন, এই বিপরীতমুখী কর্মকাণ্ডের আলোচনাই কি এই সুরার ভিতরে আসছে। ইন্না সায়াকুম লাশাত্তা, মানুষের কর্ম যে বিভিন্নমুখী, তো এই বিভিন্নমুখী দুনিয়ার দিক দিয়েই তো দেখা যায় বিভিন্ন রকমের কর্ম মানুষ করে। যারা দুনিয়া চায় শুধু তাদের কর্ম বিভিন্ন, যারা আখেরাত চায় তাদের কর্ম বিভিন্ন। বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমেই আখেরাত কি আখেরাতের সফলতা বা জান্নাত চায়, তা দুনিয়াও অর্জন করে মানুষ বিভিন্ন পন্থায়। তো এখানে সারমর্ম কথা হলো যে বিভিন্ন পন্থায় করলেও কর্মটা দুনিয়ামুখী, আর আখেরাতের কর্ম বিভিন্ন রকমের হলেও সেখানেও তার কি ওই শুধু আখেরাতমুখী, অর্থাৎ কেউ দুনিয়ামুখী আর কেউ কি আখেরাতমুখী। তাহলে যে আল্লাহর পথে অর্থ ব্যয় করার ব্যাপারে কৃপণতা করে তথা যাকাত ও ওয়াজিব সাদকা দেয় না, আল্লাহকে ভয় করার পরিবর্তে তার প্রতি বিমুখ হয়, এই ওয়াম্মা মাম বাখিলা ওয়াস্তাক না, এক নম্বর দোষ হইল বাখিলা, কৃপণতা। কৃপণতা এটা তো কোনো ভালো গুণ না, এটা কি খারাপ গুণ, আমলটা খারাপ। আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আমলটা ভালো হইতে হয়, আমল যদি ভালো না হয় ওই আমল আল্লাহ কি করেন না, গ্রহণ করেন না। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু দান করতেন, আম্মা মান আতা, দান করাটা এটা একটা ভালো গুণ। যাকেই জিজ্ঞাসা করবেন প্রত্যেকেই বিবেকবান লোক বলবে হ্যাঁ এটা একটা ভালো কাজ, ন্যায়সঙ্গত কাজ, সমাজসেবার কাজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষার কাজ, মা বাবার সেবা করার কাজ, গরিব দুঃখী মিসকিন এতিমদের সহযোগিতা করা, বিধবাদের মানে খেদমত করা, এসবগুলো কি ভালো কাজ। কিন্তু কৃপণতা করা এটা কোনো কেউ বলবে না যে এটা কি ভালো কাজ, তার মানে কি কাজটা খারাপ। এবং অস্তাগ না, এবং বেপরোয়া জীবনযাপন করা, উচ্ছৃঙ্খল জীবনযাপন করা, নিজের মন মতো জীবনযাপন করা, এটাও কেউ পছন্দ করে না। কারণ যারা কি করে না, ওয়াস্তাক না, পরোয়া করে না, পরোয়া করে না মানে মানুষের দিক দিয়েও পরোয়া করে না, কে আমারে ভালো বললো আর কে খারাপ বললো ওটা আমার দেখার বিষয় নাই, আমার কাজ হলো অর্থ সঞ্চয় করা, সেটা যেভাবে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ছিনতাই করে হোক, জোর জুলুম করে হোক, অন্যের অধিকার নষ্ট করে হোক, টেন্ডারবাজি করে হোক, দুর্নীতি করে হোক, ঘুষ সুদের মাধ্যমে হোক, যে কোনো পন্থায় হোক, আমাকে অর্থ উপার্জন করতেই হবে, কে কি বললো ওটা আমার দেখার বিষয় নাই। তার মানে অস্তাক না, সে কাউরে পরোয়া করে না, এই পরোয়া করে না মানে সে মানুষকে পরোয়া করে না, এজন্য সে কি করে, নিজের জীবন নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য,
সে যা ইচ্ছা তাই করতে পারে, সে তার অর্থের ক্ষমতার বলে, দলের ক্ষমতার বলে, গায়ের জোরে সে কি করে, অন্যায় অবিচার চালায় সমাজের উপরে, দেশের উপরে, কারণ সে কাউকে পরোয়া করে না। ওয়াস্তাক না, এটার মানে আল্লাহকেও সে পরোয়া করে না, তার মানে তার কর্মের যে একটা ফলাফল আছে সেটা সে বিশ্বাস করে না, যার কারণে আমার এই কর্মের মাধ্যমে আল্লাহ রাজি হইল না খুশি হইল এটা আমার দেখার বিষয় নয়, আমি চাই দুনিয়া দুনিয়া আমাকে অর্জন করতে হবে, এটা যেভাবেই হোক আমার এই অর্থ উপার্জনের পিছনে আল্লাহর রাজি খুশি আমার দেখার বিষয় নয়। সে কি বেপরোয়া কার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। তাহলে এখানে বলা হলো যে আম্মা মাম বাকিলা ওয়াস্তাক না, আর যে কৃপণতা করে ও যে বেপরোয়া হয়, যে ব্যক্তি কার্পণ্য করলো এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলো, ওয়াস্তাক না মানে কি নিজেকে সে কি মনে করে, স্বয়ং সম্পূর্ণ মনে করলো, অর্জিত ধন সম্পদ মহান আল্লাহর সন্তুষ্টির পথে এবং মানুষের কল্যাণে ব্যয় করে না। যারা বকিল কৃপণ এরা আসলে ন্যায়সঙ্গত জায়গায় অর্থ ব্যয় না করাটাই কৃপণতা। আমাদের সমাজের মানুষ তো মনে করে যে নিজে খায় না, নিজের পরিবারের পিছনে খরচ করে না, ওই হলো কৃপটা কৃপণ বকিল, না ন্যায়সঙ্গত জায়গায় খরচ না করাটাই কৃপণতা। তাহলে এরা কি করে, মানুষের কল্যাণের জন্য অর্থ ব্যয় করে না। ঘৃণিত তিনটি গুণের মধ্যে একটা হলো কার্পণ্যতা, যে কোনো উপায় ধন সম্পদ উপার্জন করে এবং তা নিজের ও পরিবার পরিজনের সুখ স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে অবারিত হস্তে ব্যয় করে। অনেকে আছে খরচ করে কিন্তু নিজের ফ্যামিলির জন্যই খরচ করে, অন্যের জন্য করে না, নিজের স্বার্থে খরচ করে, এরাও কৃপণ। এটা এই সূরা আল-লাইলের পরিভাষা অনুযায়ী সেও কি কৃপণ। আমি গত জুমাও বলেছিলাম যদি কোনো জায়গার থেকে প্রশংসা পাওয়ার জন্য সে দান খরাত করে সেও কৃপণ, কারণ সেখানে তার আল্লাহর রাজি খুশির অর্জন উদ্দেশ্য নয়, তার নিয়ত খারাপ এবং তার আকীদাও খারাপ যে আমি আজ ভালো কাজ করলে এটার ফল পরকালে পাব, খারাপ করলে শাস্তি পাব, এই বিশ্বাস তার নাই। এই বিশ্বাস যার ভিতরে থাকে সে অন্যায় অপরাধ চালাইয়া যাইতে পারে না, তার বিবেক তাকে বাধা দেয়। তাহলে ওয়াকাজ্জাবা বিল হুসনা মানে তৃতীয় নম্বর দোষটা তার ভিতরে রয়ে গেল। তাহলে এখানে মোটামুটিভাবে যে তিনটা দোষের কথা বলা হয়েছে, তার প্রথম দোষটা হলো কৃপণতা, সমাজ ও দেশের কোনো কল্যাণমূলক কাজে একটি কণা কড়িও ব্যয় করতে চায় না, তবে নিজের সম্মান মর্যাদা সুনাম সুখ্যাতি প্রশংসা যশ প্রভাব প্রতিপত্তি অর্জনের জন্য এবং বৈষয়িক স্বার্থ উদ্ধারের লক্ষ্যে যে কোনো অঙ্কের অর্থ ব্যয় করতেও কুণ্ঠিত হয় না। নিজের স্বার্থে প্রয়োজনে যত টাকা লাগে দিব, হ্যাঁ দিয়া উদ্দেশ্য হলো কি মানুষ যেন তাকে স্মরণীয় বরণীয় করে রাখে, সে যেন জনসাধারণের মাঝে চির অমর হইয়া থাকতে পারে। আসলে আখেরাত তার উদ্দেশ্য না, উদ্দেশ্য দুনিয়ার বাহাবা প্রশংসা পাওয়া তার কি একমাত্র উদ্দেশ্য। এই লোকটাও সূরা আল-লাইলের পরিভাষায় কি বকিল বা কৃপণ। তো কিন্তু নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে এবং আপন প্রভু মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একটি পয়সাও ব্যয় করতে রাজি হয় না। কৃপণতা মানে শুধুমাত্র প্রচলিত অর্থে যাকে কৃপণতা বলা হয় তা নয়, অর্থাৎ এক একটি পয়সা গুনে গুনে রাখা, খরচ করা, খরচ না করা, না নিজের জন্য না নিজের ছেলেমেয়ের জন্য, বরং এখানে কৃপণতা বলতে আল্লাহর পথে এবং নেকি ও কল্যাণমূলক কাজে অর্থ ব্যয় না করা বোঝানো হচ্ছে। আম্মা মাম বাকিলা, বাকিলা বলার অর্থ হলো ধর্মের কাজে, সমাজসেবার কাজে, পরোপকারের কাজে আপনার নিঃস্বার্থে আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে পয়সা খরচ না করানোই কৃপণতার অর্থ কি বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে বলা যায় যে নিজের জন্য নিজের আরাম আয়েস ও বিলাস বাসনের ব্যসনের স্বার্থে এবং নিজের ইচ্ছা মতো খুশি ও আনন্দ বিহারে দুহাতে টাকা উড়ায়, কিন্তু কোনো ভালো কাজে তার পকেট থেকে একটি পয়সাও বের হয় না, অথচ কখনো বের হলেও তার পিছনে থাকে এর বিনিময় দুনিয়ার খ্যাতি যশ শাসকের নৈকট্য লাভ বা অন্য কোনো রকমের পার্থিব স্বার্থ উদ্ধার। এই লোকটারও কি বলা হয়, কৃপণ বলা হয়। এবার বলেন আমাদের সমাজে দানশীল কয়জন, না সব কৃপণের দলে, যত দান করতে আসে এগুলা তো দানের উদ্দেশ্য তার নিজের স্বার্থ,
তাহলে তো এটা দান হইল না। দান করতে হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করতে হবে। ওনার বাবা বলেছিল যে আবু বকর তুমি তো দাস মুক্তি করো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি, বেলালে হাবশিকে খরিদ করা তুমি কি করছো, করছো স্বাধীন করতেছো, এভাবে একটা দুইটা নয় অনেকগুলা দাস মুক্তি করতেছো, তো আমার অনুরোধটা একটু রক্ষা করো। তোমার যখন শখ জেগেছে দাস মুক্তি করার, তাই যুবক শ্রেণীর দাসকে তুমি মুক্তি করো, তাতে করে তোমার বিপদে কাজে লাগবে, এরা তোমার পাশে দাঁড়াবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমি আমার স্বার্থে দাস মুক্তি করি না, আমি আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে করি, সুতরাং কে অভাবী আর কে দুর্বল এই চিন্তা করে আমি দাস মুক্ত করি না। তাহলে স্বার্থ দান করতে হবে কার উদ্দেশ্যে? তাহলে আমলটা ন্যাক হতে হবে, নিয়াতটা সহি হতে হবে, আকিদা দ্রস্ত বা সঠিক হতে হবে, তাহলে এই আমল আল্লাহর দরবারে কবুল হবে। এখন যার আমলটাই খারাপ, সে কৃপণ এবং সে কাউকে পরোয়া করে চলে না, তার নিয়াত ঠিক নাই এবং সে আখেরাতও বিশ্বাস করে না, তাহলে তার ঠিকানা জাহান্নাম ছাড়া কোথাও কি নাই। তা আল্লাহ বলেন ওয়াম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা, আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয়। এখানে কৃপণতা করা এটাই হলো একটা বড় দোষ। দ্বিতীয় দলের তিনটা দোষের কথা আলোচনা করা হয়েছে। এক নম্বর দোষ কি? কৃপণতা। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলাইহিম বলেন যে কৃপণ লোক জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয় যে গুণটির কথা বলা হয়েছে তা হলো ওয়াস্তাগুনা, কি আল্লাহর বিধান সম্পর্কে বেপরোয়া মনোভাব প্রদর্শন করা, অর্থাৎ জীবন পরিচালনার ক্ষেত্রে নিজের রব আল্লাহ তাআলার পছন্দ অপছন্দের প্রতি কোনো গুরুত্ব না দেয়া, অর্থাৎ আল্লাহর বিধানের কোনো পরোয়া না করে যেমন ইচ্ছা তেমনভাবে জীবন পরিচালিত করা। ওয়াস্তাগুনা, আছে না অনেকে এই যে রমজান মাস যাচ্ছে, কয়টা রোজা গেল কোনো খবর নাই, সে সিয়াম পালন করেই না, জাকাত আল্লাহ তার উপরে ফরজ করেছে, কত টাকা জাকাত দেওয়া হবে সে চিন্তা তার মাথায় নাই, কারণ সে কি আল্লাহর বিধানের কোনো পরোয়া করে না। তো এইভাবে অনেক বিষয় রয়েছে যে ধর্মের কোনো খেয়াল তার মাথার ভিতরে নাই। আখেরাতের ভয় না থাকার কারণেই মানুষ যে কোনো পথে অর্থ সম্পদ উপার্জন করে এবং তা ব্যয়ও করে আল্লাহর অপছন্দনীয় পথে, তার কোনো কাজে মহান আল্লাহর সন্তুষ্ট অসন্তুষ্ট নিয়ে কোনো কৌতূহল থাকে না, হৃদয়ে আদালতে আখেরাতে জবাবদিহির অনুভূতি থাকে না, বেপরোয়া হয়ে যাওয়ার অর্থ দুনিয়ার বৈষয়িক লাভ ও স্বার্থকে নিজের যাবতীয় প্রচেষ্টা ও পরিশ্রমের লক্ষ্যে পরিণত করা এবং আল্লাহর ব্যাপারে সম্পূর্ণ উদাসীন হয়ে যাওয়া। কোন কাজে আল্লাহ খুশি হন এবং কোন কাজে নাকশ হন তার কোনো তোয়াক্কা না করা, এটাই হলো ওয়াস্তাগুনা, আল্লাহ তাআলা থেকে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করা। আছে এরকম অনেকে গায়ের জোর বেশি, ক্ষমতার বল, হ্যাঁ অর্থের খুব বেশি অর্থ থাকার কারণে সে কাউকে কি গোনায় ধরে না, সে মানুষের উপরে নির্যাতন চালায়। তাহলে মানুষের উপরে যারা জোর জুলুম নির্যাতন করে, ক্ষমতা দলের শক্তি অর্থের জোর খাটায়, এরাই হলো কি ওয়াস্তাগুনা, বেপরোয়া জীবনযাপন করে, কি মরতে হবে না? কারণ অর্থ সম্পদের মালিক হইয়াও কি আল্লাহর গজব থেকে বাঁচতে পারছে? ফেরাউন চার শত বছর রাজত্ব করে ক্ষমতায় থেকেও সেও কি আল্লাহর গজব থেকে নিস্তার পাইছে? পায় নাই। সুতরাং যারা ক্ষমতার বলে সাধারণ মানুষের উপরে, নিরীহ মানুষের উপরে নির্যাতন করবে, তাদেরও ওই সব ঘটনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, যে আজ না হোক কাল একদিন অবশ্যই আল্লাহর আদালতে আমাদের প্রত্যেকের জীবনের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতেই কি হবে। নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাজ্জাবা বিল হুসনা। তাহলে এক নম্বর দোষ কি? কৃপণতা। কৃপণতা কোন অর্থে ব্যবহৃত সেটা আমি বুঝাইছি, আপনারা যারা পরে আসছেন তারা তো আর বুঝতে পারেন নাই। দ্বিতীয় নম্বর দোষ কি? বেপরোয়া। ধর্মের দিকটা বেপরোয়া এবং
কে মানুষে কে কি বললো সেদিকও সে কি করে না, তোয়াক্কা করে না, শুধু অর্থ উপার্জনই তার মুখ্য উদ্দেশ্য, আর আল্লাহর রাজি খুশি চিন্তাও তার মাথায় নাই। জোর জুলুম করে এই জীবন যাপন করতেছে। এই কাজটা কে করেছিল? উমাইয়া ইবনে খালফ। সে মুসলমানের উপরে নির্যাতন করেছিল। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব ছিল, কি পরিমাণ নির্যাতন তার উপরে চালাইছিল, যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দাস তো দিলেন দিলেন, পাশাপাশি আরো ৪০টা স্বর্ণ মুদ্রা দিয়া এই বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিয়ে আল্লাহর রসুলের দরবারে গিয়া তাকে আজাদ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে ওয়াকাজ্জাবা বিল হুসনা, হুসনা উত্তম কালিমা তথা ইমানের কালিমাকে মিথ্যা মনে করে। আল্লাহ আল্লাহর রসুল পরকাল আখেরাত জান্নাত জাহান্নাম কিছুই সে স্বীকার করে না। ওয়াকাজ্জাবা বিল হুসনা, আখেরাতের মধ্যে প্রতিদানকে অসত্য মনে করে। যারা মনে করে আমার কর্মের ফলাফল আমি পাবো, সে তো দান কইরাও আফসোস করে না, পস্তায় না, কারণ সে জানে এই অর্থ আবার আমার কাজেই কি পরকালে লাগবে, আমার ব্যাংকেই এটা জমা রইল। মা ইন্দা কুমিয়ান ফাদু ও মা ইন্দাল্লাহি বাক, কোরআনের আয়াত। আল্লাহ বলেন যে তোমাদের কাছে যা সঞ্চিত গচ্ছিত রাখবে এটা কোনো না কোনো এক সময় ফুরাইয়া যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার রাস্তায় যেটা খরচ করবে এটা অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, এর ফলাফল তোমরা পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান করলে পরকালে পাওয়া যাবে, এটা নিজের জন্য সঞ্চয় করা হলো, এটা দান অন্যের হাতে দেওয়া হলো না, বরং দান সর্বপ্রথম আল্লাহর হাতেই দেওয়া হলো। আর আল্লাহ যেটা ঋণ হিসাবে ঘোষণা করেছেন, আকরিজুল্লাহ কারজান হাসানা, আল্লাহর রাস্তায় কেউ দান করলে আল্লাহ বলেন সে যেন আমাকে, আমি আল্লাহকেই ঋণ দিল, করজ সুদমুক্ত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফেরত দিব, অল্প দিব না, যা দিবে তার সাথে অনেক অনেক গুণ বেশি বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জাতীয় লোক সমাজে আছে কি না, যাদের কর্ম খারাপ, যারা কাউকে পরোয়া করে চলে না, যারা আখেরাতে বিশ্বাসী নয়, এদের মূল টার্গেট হলো দুনিয়ার স্বার্থ। দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমার ইহাই, তাদের একটাই স্লোগান যে দুনিয়ায় যতদিন আসো, বারবার তো আর ফিরে আসা যায় না, জীবন তো একটাই, সুতরাং যা ইচ্ছা তাই করো, আর তো সুযোগ পাবে না। কথা কি রাইট না রং? অবশ্যই ভুল, কারণ এই দুনিয়া এখানে কেউ অতীতও থাকতে পারে নাই, ভবিষ্যতও থাকতে পারবে না। সুখাতমুল আম্বিয়া হামরব তেকাস বাকি নমিমানত বজুদ জাতে মুকাদ্দাস্তা দেরে কাইয়ুম সমাদানি, যখন সর্বশেষ নবী আল্লাহর প্রিয় রাসুল সাইয়্যদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিনই যখন দুনিয়া থেকে যেতে হয়েছে, সুতরাং আল্লাহ ছাড়া আর কেউই বাকি থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সুতরাং এই অর্থ মরণের সময় কাজে লাগবে না, মরণের পরেও কাজে লাগবে না। সুতরাং অবৈধ পন্থায় উপার্জন করার মন মানসিকতা মাথা থেকে সরাইতেই হবে। আমাদের এই জীবন আসল জীবন নয়, আখেরাতের জীবনই আমাদের আসল জীবন। এখন এই দুনিয়ার ভিতরে দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হাদিসের ভিতরেও আসছে, যে দুনিয়ার ভিতরে যে মানুষ কর্ম করবে, জান্নাতের কর্মগুলা কঠিন করে রাখছে, জাহান্নামের কর্মগুলা নিজের খায়েশ এবং মনোভূত করে রাখছে। ফজরের নামাজ পড়া, সকালবেলা ঘুম থেকে উঠা, এটা তো একটু কষ্ট, কিন্তু এই কষ্টের ভিতরে রেখেছেন জান্নাত, আর নিজের ইচ্ছা মতন আনন্দ ফুর্তি করা, জেনাবে বিচার করা, নেশার সাথে জড়াইয়া যাওয়া, এটার ভিতর নিজের নফসানিয়াত আছে, খায়েশাত আছে, নিজের প্রবৃত্তির তাড়না এগুলো আগ্রহের সাথে করে, কিন্তু এই আনন্দের ভিতরে নিরানন্দ জাহান্নাম রয়েছে। তার মানে যেটার ভিতরে যেটা করতে আনন্দ লাগে সেটারই পরকালে রয়েছে শাস্তি জাহান্নাম, আর যে কাজগুলা করতে লাগে কষ্ট, এই যে সিয়াম সাধনা পালন করতে, আর ১৪ ঘন্টা উপবাস থাকতে কষ্ট, কিন্তু এই কষ্টের কারণে সে কিভাবে জান্নাত, অন্যরা হিসাব দিতে থাকবে রোজাদারকে আল্লাহ তাআলা আরশের নিচে মাছের কলিজা দিয়া নাস্তা করতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর অন্যরা বলবে এরা কারা যে শুধু খাবারের দান দায় আছে, কোনো হিসাবের দান দায় নাই,
যখন অন্যদের হিসাব হবে এদেরকে আল্লাহ বলবেন বিনা হিসাবে তোমরা জান্নাতে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। ঘোষকেরা ঘোষণা করে দেবে এরা দুনিয়াতে রোজা রেখেছিল, সেই প্রতিদান হিসাবে রোজাদারের সম্মানের আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা কি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা দুনিয়াতে কষ্ট করে রোজা রাখবে তারাই তো সুখ শান্তি পাবে, দুনিয়াতে যারা কষ্ট করে আপনার এই সিয়াম বা আপনার সালাত হজ ব্রত পালন করবে তাদেরই তো ফলাফল পরকালে কি উজ্জ্বল হবে, কারণ কষ্ট করছে দুনিয়ায় আখেরাতে তারা সুখ পাবে। আর যারা দুনিয়াতেই সুখ করতে আরম্ভ করে দিয়েছে তারা আখেরাতে শুধু কষ্ট আর কষ্ট ছাড়া আর গ্লানি আর ছাড়া আর কিছুই তাদের জীবনে কি ভাগ্যে জুটবে না। তাহলে এখানে বলেন ওয়াকাজ্জাবা বিল হুসনা, হুসনা অর্থ কেয়ামতের বিনিময়কে অবিশ্বাস করলো, উত্তম বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার তাৎপর্যকেও তার বিনিময় যে প্রতিদান আছে তাকে মিথ্যা মনে করে। লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময় কি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে বেহেশতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিদান কত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মানে তার পাল্লা একেবারে শূন্য উঠে গেছে নেকির পাল্লা, যখন একটা টুকরা কাগজের একটা টুকরা যার ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময় সে লোকটা কোথায় চলে যাবে, জান্নাতে চলে যাবে। এরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, একাত্মবাদে বিশ্বাসী নয়, তারা কি মূর্তি পূজা বা বিভিন্ন শিরিকের সাথে যুক্ত। তাহলে যারা ওয়াকাজ্জাবা বিল হুসনা, যারা হুসনা মানে কি এই দুনিয়ার কর্মের প্রতিদান আঞ্জাম ফলাফলে যারা অবিশ্বাসী, যারা আখেরাতে অবিশ্বাসী, যারা আল্লাহ পরকালে অবিশ্বাসী, তারাই হবে কি ব্যর্থ, তাদের কথা পরবর্তীতে বলতেছেন। তাহলে এখানে ওয়াকাজ্জাবা বিল হুসনা বলতে তিন নম্বর দোষের কথা উল্লেখ করেছেন দ্বিতীয় দলের। প্রথম দলের আলোচনা তো গত জুমায় হয়েই গেছে, তাদের গুণ হলো বৈশিষ্ট্য হলো কয়টা, তিনটা। তারা দান করে, আল্লাহকে ভয় করে, যা কিছু করে আল্লাহর রেজামন্দির জন্য করে, যা কিছু করে নবীর তরিকা মতো করে এবং যা কিছু করে আল্লাহর রাজি খুশির জন্য করে, গুনাহ করে না, আল্লাহকে ভয় করে এবং ওয়াসাদ্দাকা বিল হুসনা আখেরাতে বিশ্বাসী, আল্লাহর রহমতের আশায় তারা কোনো পাপের কাজ করে না, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে তারা কোনো গুনার কাজ করে না, আল্লাহর রহমতের আশায় কোনো নেকির কাজ তারা ছাড়ে না। এই জাতীয় লোক এদের নিয়ত সহি, আমল সহি, আকিদা সহি, তাদেরকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন, সহজ পথে চলা, সহজের পথ জান্নাতের পথে চলা তাদের জন্য কি করে দেবেন আল্লাহ সহজ করে দেবেন। এই তো ছিল গত জুমার মূল আলোচনা নাকি, আর আজকে হলো দ্বিতীয় দল, যারা কৃপণতা করেছে দানের বিপরীত কৃপণতা, এবং যারা আকীদা যার নিয়ত সহি নাই মানে এখানে আল্লাহকে ভয় করে না, বেপরোয়া জীবনযাপন করে, ওয়াস্তাগুনা অর্থাৎ ওই ওয়াত্তাকার বিপরীত কি ওয়াস্তাগুনা, বা আম্মা মান আতা ওই আগের নেককারদের বৈশিষ্ট্য আর বদকারদের বৈশিষ্ট্য কি, ও আম্মা মাম বাকিলা, তাহলে আতার বিপরীত বাকিলা আর অত্যাকার বিপরীত অস্তাগনা, আর ওয়াকাজ্জা ও সাদ্দাকা বিল হুসনার বিপরীত হলো ওয়াকাজ্জাবা বিল হুসনা, তারা মানে বিশ্বাস করত সত্য, মানে হুসনাকে সত্য মনে করত, আর এরা কি মনে করে কাজ্জাবা মানে মিথ্যা মনে করে, অর্থাৎ তারা আখেরাত পরকালকে সত্য মনে করত। আর এই জাতীয় দ্বিতীয় দলের বৈশিষ্ট্য হল তিন নম্বর গুণ হলো কি, তারা কি করে আখেরাত অবিশ্বাস করে। তাহলে এখানে যে ব্যক্তি তাকে যা দেয়া হয়েছে তা দান করতে কার্পণ্য করলো, আল্লাহর আল্লাহর অমুখাপেক্ষী হয়ে তার এবাদত করা ছেড়ে দিল এবং নিজেকে একেবারে তার প্রতিপালকের অমুখাপেক্ষী মনে করলো, আল্লাহর শাস্তিকে মিথ্যা মনে করলো, জান্নাত জাহান্নামকে অস্বীকার করলো, ঘৃণিত তৃতীয় যে গুণটির কথা বলা হয়েছে তা হলো ভালো কথাকে, ভালো বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করাই এদের প্রতিষ্ঠিত নীতি।
তাহলে ভালো বা সত্য জানার পরও নিজের স্বার্থে, দলের স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে জিত বা অহংকার করে সত্যকে মিথ্যা বলা, এই সবগুলা মানে সত্যকে না মানা, এইগুলাই হলো কি কাজ্জাবা বিল হুসনা। তাহলে জান্নাতে পৌঁছার জন্য যেসব কাজ করার প্রয়োজন তা সহজ, কিন্তু জাহান্নামের কাজ কঠিন, আপনার এগুলা ব্যয়বহুল। জাহান্নামের কাজগুলা করতে আসলে পয়সা খরচ করা লাগে, জান্নাতের কাজ করতে পয়সা খরচ করা লাগে না। এই জন্য জান্নাতের কাজগুলাকে বলা হয়েছে ফাসানু ইয়াসিরুহু লিল ইউসর, সহজ, আর জাহান্নামের কাজের বেলায় বলা হয়েছে ফাসানু ইয়াসিরুহু লিল উসর, কঠিন। অর্থাৎ জান্নাতে যেতে চান, আপনার কোনো রকমের মানে পয়সা বা টাকা পয়সা খরচ করার প্রয়োজন নাই, আপনি এমনিতেই যাইতে পারবেন সহজে, সে ব্যবস্থা ইসলামে আছে। আপনার জামা নাই, যা আছে তাই দিয়ে ছলাত আদায় করা ইসলামে কি করছে অনুমোদন করেছে। যদি কিছুই না থাকে উলঙ্গ অবস্থায় বসে নামাজ পড়লেও ছলাত আদায় হইয়া যাবে, তার মানে আপনার কোনো রকমের কষ্ট করতে হবে না। কিন্তু আপনি যদি জাহান্নাম কামাইতে চান তা আপনার পয়সা ছাড়া সম্ভব না, কোনো লাইনই আপনি পয়সা ছাড়া আগাইতে পারবেন না। জাহান্নামের কাজ করতে হলে অনেক কষ্ট করতে হবে, তো কষ্ট করিয়া জাহান্নামের কাজ করা, আবার মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নামে যাইয়া কষ্ট করা, দুনিয়াও কষ্ট আখেরাতেও কি কষ্ট। তো এখানে আল্লাহ তাআলা বলেন যার ভিতরে, যে দলটির ভিতরে এই তিনটা গুণ থাকবে, কৃপণতা, বেপরোয়া আর আখেরাত অবিশ্বাস করা, ফাসানু ইয়াসিরুহু লিল উসরা। দশ নম্বর আয়াতে বলেন আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব। কষ্টের বিষয় মানে কি? কষ্টের বিষয় মানে জাহান্নাম, আর এর জন্য সহজ পথ দান করব মানে ওই লোকটাকে, আসলে এখানে ফাসানু ইয়াসিরুহু ওই লোকটাকেই আমি সহজ করে দিব। এই আলোচনা গত জমা হয়েছিল, মজ্জাগতভাবে স্বভাবগতভাবে মানুষের ভালো কাজ করতে মন চাইলেই ভালো কাজের জন্য সহজ করে দেওয়া, আর স্বভাবগতভাবে কেউ খারাপ কাজ করতে পছন্দ করলে বুঝতে হবে যে তাকে খারাপ কাজের জন্য সহজ করে দেওয়া মানে তার দ্বারা খারাপ কাজ করাটা সহজ হয়ে যাবে। যে লোকটা পাপের তুচ্ছ মনে করে, ছোট পাপ তো দুই ধরনের, একটা হলো সগিরা গুনাহ আর একটা কি কবিরা গুনাহ। সগিরা গুনাহে যারা বড় কবিরা গুনাহ মনে করে তারা তো কবিরা গুনাহ ধারে কাছেও যাইতে পারে না, আর যারা কবিরা গুনাহে সগিরা গুনাহ মতন মনে করে তারা তো সমানে দিন রাত খালি গুনাহই করতে থাকে। অথচ গুনাহ পাপ কোনোটাই ছোট না, ছোটটাও জীবন ধ্বংসের জন্য কি যথেষ্ট। আগুনের মানে মানে মনে করেন কয়লার যে আগুনটা, এটা যদি ছোট একটা টুকরাও হয়, আপনি জানেন যে এটা আগুন, সেটা অল্প হইলেও সেটা আপনি পকেটেও রাখবেন না, আপনার কাপড় চোপড়ে অড্রোপে কোথাও আপনি রাখবেন না, কারণ এইটাও একসময় জ্বালাইয়া বড় আগুনে পরিণত করে দিবে। তাহলে বড় আগুনও আগুন, ছোট আগুনও কি আগুন। যদিও সাপের বাচ্চা অতি ক্ষুদ্র হয়, করিও না হেলা তারে মনে রেখো ভয়, গোনা ছোট্ট হইলেও এটা তোমাকে একদিন জাহান্নামে নিয়া পুষাইয়া দিবে। ফোটা ফোটা পড়তে পড়তে তো অনেক হয়ে যাবে, ছোট গোনাও জমতে জমতে অনেক বিশাল গোনা জীবনটা ধ্বংস করে দিবে। এই জন্য এক কবি বলেন কুয়াতে নে কি নে দাড়ি বদমকন, বর ওজুদে খুদ সে তম্বে হদমকন। ভালো কাজ করতে পারো না বন্ধু, ঠিক আছে করো না তুমি কোনো ভালো কাজ, তবে আমার একটা অনুরোধ কোনো পাপের কাজ তুমি করো না, ভালো কাজও করো না পাপের কাজও করো না। পাপের কাজ করতে যাইয়া তো তোমার নেকের কাজ করার ক্ষমতা নাই, পাশাপাশি নেকির কাজও করলা না আরও পাপের কাজ করলা, তাহলে অবশ্যই তোমার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ভালো কাজ করো না ঠিক আছে করো না, তবে পাশাপাশি পাপের কাজের কাছেও যেও না। তাহলে যখন মানুষ একটা পাপের কাজ করে তখন তার আরেকটা পাপ করতে মন চায়, এইভাবে আরেকটা পাপ করলে আরেকটা পাপ করতে মন চায়, একটা পর্যায়ে পাপের প্রতি কোনো ঘৃণা, কোনো রকমের মানে মনের ভিতরে কোনো রকমের খারাপ তার আর লাগে না, একটা পর্যায়ে সে সমানে মানুষ হত্যা বলেন, জেনাবে বিচার বলেন, যত রকমের জুলুম অত্যাচার করেন করে এগুলা কোনো কিছু আর তার কাছে খারাপ
লাগে না, তার মানে তার মজ্জাগত স্বভাবগতভাবে কঠিন কাজটা সহজ করে দিছে। ওদিকটা পুলিশে হয়রানি, তার নামে ওয়ারেন্ট জারি, তারে ধরে নেওয়া রিমান্ডে মারতে আছে, সমাজের লোক ধিক্কার দিচ্ছে, রাষ্ট্রীয়ভাবে তার উপরে অনেক চাপ আছে, সব চাপ উতরাই সব কিছু সহ্য করিয়াও সে অপরাধের সাথে বারবার জড়াইয়া যাচ্ছে, কারণ মজ্জাগতভাবে স্বভাবগতভাবে এই খারাপ পথে চলাটা তার জন্য সহজ হইয়া গেছে। সে সমাজের মানে বিরোধিতাও তার কাছে কোনো ব্যাপারই মনে হয় না, বেপরোয়া জীবন, কে তারে ভালো বললো আর কে খারাপ বললো সেই চিন্তা সে করে না, সমানে তার ইচ্ছা মতন সে অপরাধ চালাই যায়, কারণ ফাসা লইয়া সিরহু লিল উসরা, তার কঠিন পথে চলা তার জন্য সহজ করে দিবেন, জাহান্নামের পথে চলা তার জন্য আল্লাহ কি করে দেন, সহজ করে দেন। তাহলে জাহান্নামের পথে চলা সহজ করে দেয় বিধায় আমরা দেখি অনেক লোক বারবার অপরাধ করে, বারবার অপরাধ করে, জেল খাটে এরপরেও অপরাধ করে, রিমান্ডে যাইয়া অনেক মার খাওয়ার পরেও তারা কি করে অপরাধ করে, কার কারণ কি বলেন, কেন এগুলো করে, তার স্বভাব সুলভ হয়ে গেছে পাপ করাটা, কোনো ঘৃণা তার ভিতরে নাই, অপরাধকে সে অপরাধ মনেই করে না, তার বিবেক নষ্ট হয়ে গেছে, এই বিবেকটা নষ্ট করার পিছনে দায়ী সে নিজেই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামাইহিম ওয়ালা বসারিহিম গিসাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম, মোহর আল্লাহ মারে নাই, আল্লাহ জানেন যে ও মোহর মেরে ফেলবে, মেরে ফেলছে, বা ও আর কখনোই ভালো হবে না, এই জন্য ভবিষ্যৎ জ্ঞান তার কাছে থাকার কারণে তিনি অগ্রিম বলে দিছেন মাত্র, এই কথা নয় যে তিনি মোহর মেরে দিছেন তাই তারা খুলবে কিভাবে, বিষয়টা এমন নয়, বরং তারাই তাদের পথকে রুদ্ধ বন্ধ করে দিছে, নিজেরাই নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, আল্লাহ কাউকে জাহান্নামে পাঠাচ্ছে না। তাহলে মজ্জাগতভাবে স্বভাবগতভাবে আল্লাহ কঠিন পথে চলা তাদের জন্য কি করে দেবেন, কঠিন করে দেবেন। তাহলে অশ্রণ এর শাব্দিক অর্থ কঠিন কষ্টদায়ক বিষয়, এখানে জাহান্নাম বোঝানো হয়েছে, আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহকে ভয় করা এবং ইমানকে সত্য মনে করলে আল্লাহ জান্নাতের কাজের জন্য তাদেরকে সহজ করে দেন, পক্ষান্তরে যারা তাদের প্রচেষ্টা ও শ্রমকে 8 ও 9 নং আয়াতের উল্লেখিত তিনটি কাজে নিয়োজিত করে, কি কি 8 আর 9 নম্বরে কি কি, কৃপণতা আর বেপরোয়া জীবনযাপন আর কি, আখেরাতকে অস্বীকার করে, আমি তাদেরকে জাহান্নামের কাজের জন্য সহজ করে দিব। কাজ কর্মই সহজ অথবা কঠিন হয়ে থাকে, ব্যক্তি সহজ অথবা কঠিন হয় না, কিন্তু কোরআনে পাক এভাবে ব্যক্ত করেছেন যে স্বয়ং তাদের সত্তাকে এসব কাজের জন্য সহজ করে দেয়া হবে, ওই লোকটাকেই সহজ করে দিবেন কোরআনে বলছে, কিন্তু আসলে লোকটা তো আর সহজ হয় না, লোকটার মাধ্যমে যে কাজটা হয় ওই কাজটা সহজ বা কঠিন হওয়ার কথা, কিন্তু আল্লাহ ওই কাজটাকে সহজ করে দেবেন এই কথা না বইলা স্বয়ং ওই লোকটাকেই সহজ করে দেবেন এই কথা বলতেছেন। এর ভাব অর্থ কি, ওই লোকটার মজ্জাগত স্বভাবগতভাবে ওই কাজের প্রতি একটা আগ্রহ কি করে দেবেন, জাগ্রত করে দিবেন। তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে প্রথম দলের জন্যে জান্নাতের কাজকর্ম তাদের মজ্জায় পরিণত হবে, আর এর বিপরীত কাজ করতে তারা কষ্ট অনুভব করবে। হ্যাঁ, আছে অনেকে আল্লাহ জান্নাতের জন্য তৈরি করেছেন, তারা গুনার কাজ করা তাদের জন্য অনেক কষ্ট, আর যারা যাদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছেন মানে তাদের কর্ম তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এরা ভালো কাজ করা কষ্ট, এদেরকে যত পাপের কাজ দেন কোনো ব্যাপার না, মানুষ হত্যা করাও এদের কাছে কোনো ব্যাপার নয়, কারণ এরা তৈরি হয়েছে জাহান্নামের কীট, এরা জাহান্নামে যাবে, সুতরাং জাহান্নামের কাজ তার জন্য কি সহজ। এই রোজার দিনে আপনার সিয়াম পালন করা এদের জন্য কঠিন, কারণ কাদের জন্য কঠিন, যাদেরকে আল্লাহ জাহান্নামে নিতে চান না, যারা জাহান্নামে নিজেরা যেতে চায় না বিধে আল্লাহ নেবেন না, তাদের জন্য সিয়াম পালন করাটা কি কঠিন, আর যারা জান্নাতে যাবেন তাদের জন্য সিয়াম পালন করা, সালাত পালন করা, এগুলা তাদের জন্য কি সহজ।
এমনিভাবে দ্বিতীয় দলের জন্য জাহান্নামের কাজকর্ম মজ্জায় পরিণত করে দেয়া হবে, ফলে তারা এ জাতীয় কাজই পছন্দ করবে এবং এতেই শান্তি পাবে। উভয় দলের মজ্জায় এই অবস্থা সৃষ্টি করে দেয়াকেই এ কথা বলে ব্যক্ত করা হয়েছে যে স্বয়ং তাদেরকে সব কাজের জন্য সহজ করে দেয়া হবে। ফাসানু ইয়াসিরহু লিল উসরা, অচিরেই তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিণামের পথ। অন্যায় পথকে শক্ত কঠোর ও দুষ্কর পথ বলা হয়েছে, কেননা এরা নিজের বিবেক প্রকৃতি ও পরিবেশের প্রতিবাদ উপেক্ষা করেই অন্যায় পথে অগ্রসর হয়। এই শ্রেণীর লোকজন অন্যায়ভাবে অন্যের অধিকার ক্ষুণ্ণ করে, যে সম্মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি এবং ধন সম্পদ অর্জন করে তা কালের প্রবাহে ধ্বংস হয়ে যায়। তার চলার পথ হবে মন্দ এবং গুনাহের কাজ তার জন্য সহজ হবে। আল্লাহ তার দুর্ভোগের পথ সহজ করে দিবেন। এই পথকে কঠিন বলার কারণ সর্বক্ষণ তাকে নিজের প্রকৃতি বিবেক আল্লাহর আইনের সাথে যুদ্ধে লিপ্তে থাকতে হয়, নিজের স্বার্থ সিদ্ধি ও লোভ লালসা পূর্ণ করার প্রচেষ্টা চালায়। কত কঠিন কাজ যে অন্যায়ের কাজে পা বাড়ায়, তার বিবেকও কিন্তু বারবার প্রতি মুহূর্ত তাকে বারণ করে, নিষেধ করে, কাজটা করো না। সে অন্যের কথা তো শোনে না, অপরাধীরা নিজের বিবেকের কথাও তারা মানে না, নিজের বিবেকের কথাও অমান্য করে তারা কি করে, অপরাধ করে। এদের তো দুনিয়াও কষ্ট, আখেরাতেও কি কষ্ট, কোনো লোক তো তাদেরকে প্রকৃতপক্ষে সম্মান করে না। তার মাধ্যমে আল্লাহর সৃষ্টির কল্যাণের পরিবর্তে অকল্যাণ হতে থাকে, এবং সে যখন অন্যের অধিকার ও মর্যাদার উপরে হস্তক্ষেপ করতে থাকে তখন নিজের চোখেই সে লাঞ্ছিত ঘৃণিত জীবে পরিণত হয়, এবং যে সমাজে সে বাস করে সেখানেও তাকে প্রতিপদে পদে লড়াই করে এগিয়ে যেতে হয়। সে দুর্বল হলে এসব কার্যকলাপের জন্য তাকে নানা ধরনের শাস্তি ভোগ করতে হয়, আর সে ধনী শক্তিশালী ও প্রভাবশালী হলে সারা দুনিয়া তার শক্তির সামনে মাথা নত করলেও কারো মনে তার জন্য সাফল্য সামান্যতম এবং শুভাকাঙ্ক্ষা সম্মানবোধ এবং ভালোবাসার প্রবণতা জাগে না। এমনকি তার কাজের সাথী সহযোগীরাও তাকে একজন বজ্জাত দুর্বৃত্ত হিসাবে গণ্য করতে থাকে। কি ডোনাল্ড ট্রাম্প, সে শক্তিধার রাষ্ট্রপতি ক্ষমতাধার হইলেও কি মানুষের মনে কি তার কোনো সম্মান আছে তার প্রতি? নাই। তাহলে কি লাভ হইল তার এই রাজত্বরী এই ক্ষমতা দেখাইয়া? তার গায়ের বলে নির্যাতন জুলুম অত্যাচার চালাইয়া কি মানুষের সম্মান কেড়ে নেওয়া যায়? বরং যদি কেউ আল্লাহর রেজামন্দির জন্য কাজ করে মানুষের অন্তর থেকেই তার প্রতি কি জাগে? সম্মান জাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায় মারিয়াম 96 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে পরম দয়াময় আল্লাহ তাদের জন্য সাধারণ মানুষের হৃদয়ে অবশ্যই অবশ্যই মমতার উদ্রেক করে দিবেন বলেন সুবহানাল্লাহ। আজ থেকে ভালো হয়ে যান, ভালো কাজ করতে আরম্ভ করেন, জনসাধারণের মনে আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা সৃষ্টি করে দেওয়া এটা স্বয়ং আল্লাহরই দায়িত্ব বলেন সুবহানাল্লাহ। আপনার সম্মান এমনিতেই পাবেন। হাদিসের ভিতর আসছে আল্লাহ তাআলা কাউকে ভালোবাসলে ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমি একে ভালোবাসি, তোমরাও একে কি করো, ভালো বাসো। ফেরেশতাদের থেকে ঘোষক এসে দুনিয়া বলেন, এই লোকটাকে আল্লাহ ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি, তোমরাও জগৎবাসী তাকে ভালো বাসো। তাহলে ইন্নাল ইজ্জাত লিল্লাহ, সমস্ত ইজ্জত সম্মান কার পক্ষ থেকে? তাহলে হায়াত মওয়াত রিজিক দৌলত কে দেন? তাহলে কেন আমরা এইভাবে জোর জুলুম করে জীবন যাপন করব? মানুষের সম্মান আস্থা কুড়ানোর জন্য যে পদ্ধতি আমরা অবলম্বন করি এটা প্রকৃতপক্ষে এই পথ আমাদের সম্মান দেয় না। সামনাসামনি সেলুট দিলে এটা কিন্তু সম্মান হয় না, পিছনে যার প্রতি কি নাই, ভক্তি শ্রদ্ধা নাই, তাহলে এটা আমাদের খেয়াল করতে হবে। আর এই ধরনের লোককে আল্লাহ কঠিন পথে চলার সুবিধা করে দেন, অসৎ পথের দরজা তার জন্য খুলে দেয়া হয়, খারাপ কাজ করা তার জন্য সহজ হয়ে যায়, এবং ভালো কাজ করার চিন্তা মনে উদয় হওয়ার সাথে সাথেই সে মনে করে এই বুঝি তার দম বন্ধ হয়ে যাবে, ভালো কাজ এদের দিয়ে করানো সম্ভব
হয় না। তাহলে এই সুরার বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী জুমায় হবে। আজকে আমরা সামান্য সময় এতেকাফের গুরুত্ব তাৎপর্য প্রসঙ্গে বলি, যেহেতু রমজান মাসে কিছু কাজ করা সুন্নাত, সাহারি খাওয়া, ইফতারি করা, এতেকাফে থাকা, তারাবি পড়া, কোরআন তেলাওয়াত করা, এসবগুলা কি রমজান মাসের এক বিশেষ বৈশিষ্ট্য, আমল, আমলের কি বৈশিষ্ট্য? তো তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ মানে এবাদত হলো কি এতেকাফ। এতেকাফ হচ্ছে রমজানুল মোবারকের সামগ্রিক কল্যাণ ও বরকত লাভের জন্য একটি বলিষ্ঠ সহায়ক শক্তি। আল্লামা হাফেজ ইবনুল কাইয়ুম রহমাতুল্লাহ আলাই, যিনি হাফিজুল হাদিস, লক্ষ লক্ষ হাদিস যিনি মুখস্থ পারতেন, তিনি লিখেছেন জাদুল মাত নামক কিতাবের ভিতরে। এই কিতাবটা এখানে ছিল, ইদানিং দেখছি না, কেউ না কেউ নিয়ে গেছেন হয়তো। আচ্ছা যাই হোক, তো ওখানে উনি লেখেন যে এতেকাফের